পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদের স্বাগত জানাই আজকের গণিত ক্লাসে। আমি জেল ইনহারিন গোমস তোমাদের আজকের পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে অংশগ্রহণের জন্য স্বাগত জানাচ্ছি। আশা করব তোমরা তোমাদের গণিত বই এবং গণিত খাতার সহযোগে আজকের ক্লাসটিতে অংশগ্রহণ করবে, কেননা বই এবং খাতা ছাড়া তোমরা কোনোভাবেই আমার পাশাপাশি গণিত করতে সক্ষম হবে না। আমাদের আজকের ক্লাসের অধ্যায় হবে অধ্যায় 9, যে অধ্যায়টির নাম হচ্ছে শতকরা। আমরা আজ শতকরা সংক্রান্ত আলোচনা করব এবং কিছু অঙ্ক করব। প্রথমেই তোমাদের দেখিয়ে দিই বইয়ে শতকরা অধ্যায়টি কোথায় আছে। শতকরা অধ্যায়টি তোমরা দেখতে পাচ্ছ অধ্যায় 9 আছে এবং আমরা আজ এটি সংক্রান্তই আলোচনা করব। প্রথমে একটি চিহ্ন তোমাদের দেখানো হচ্ছে বেগুনি কালারের, দেখো চিহ্নটি। এই চিহ্নটিকে বলে পার্সেন্ট। শতকরাকে পার্সেন্ট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় ও তুলনা করতে বোঝানো হয়। কাজেই তোমরা যখনই শতকরা অঙ্ক করতে যাবে তখনই তোমরা এই চিহ্নটি দেখলে বুঝতে পারবে যে এই অঙ্কটি শতকরা অধ্যায়ের অন্তর্গত। পার্সেন্ট সমান 100 ভাগের 1। এই কথাটির অর্থ হচ্ছে এই পার্সেন্ট চিহ্নটির মান হচ্ছে 100 ভাগের 1। তোমাকে যখন কোনো সংখ্যার পাশে পার্সেন্ট চিহ্নটি ব্যবহার করা হবে তার মানে হবে সংখ্যাটির সাথে 100 ভাগের 1 গুণ আকারে তোমাকে দেওয়া হয়েছে। এবং যখনই তোমাকে কোনো সংখ্যার পাশে পার্সেন্ট দিয়ে তাকে ভগ্নাংশে পরিণত করতে বলা হবে তখন তুমি সংখ্যাটি লিখে তার পাশে গুণ দিয়ে পার্সেন্টের পরিবর্তে পার্সেন্টের মান যত 100 ভাগের 1 তত লিখবে। এরপর তুমি সরাসরি ভগ্নাংশের নিয়মে গুণ করে ক্রমাগত লঘিষ্ঠ আকারে, দেখো আমি প্রথমে 10 দিয়ে কাটাকাটি করে 10 ভাগে 4 করেছি, এরপর 2 দিয়ে কাটাকাটি করে 5 ভাগে 2 করেছি, এবং আমি তোমাদের সুবিধার জন্য পাশে লিখেও দিয়েছি ক্রমাগত লঘিষ্ঠ রূপে রূপান্তর করে। এটি হচ্ছে যদি তোমাদের প্রশ্নে বলা হয় যে সংখ্যাটিকে বা শতকরাকে ভগ্নাংশে প্রকাশ করো তখন তোমার এই নিয়মে করতে হবে। একইভাবে তোমরা 70%, 10%, 24%, 60%, 34%, 89%, 125% চর্চা করবে। তোমাদের আমি একটু দেখিয়ে দিই, এই যে তোমাদের বইয়ের এই অংশটি আমি তোমাদের এতক্ষণ আলোচনা করেছি এবং আমি এই 94 পৃষ্ঠার 1 নম্বরের অঙ্কগুলোই তোমাদের বাড়িকাজ হিসেবে দিয়ে দিয়েছি। একইভাবে এখানে বইয়ে একটি লাইন লক্ষ্য করো, 100% এর অর্থ হলো তুমি 100% যখন দেখছো তার মানে তুমি অবশ্যই 100 পাশে গুণ আকারে 100 ভাগের 1 লিখবে। তাহলে 100 100 কাটাকাটি চলে গেলে তোমার মানটা কত এসে যাবে? 1 এসে যাবে। কাজেই 100%-এর মান হচ্ছে কত? 1, বা শতকরা 100-এর মান হচ্ছে কত? 1। এবার আসো পরবর্তীতে, যদি দশমিক ভগ্নাংশ থাকে, এতক্ষণ আমরা দেখালাম সাধারণ সংখ্যার পাশে পার্সেন্ট দেওয়া, এখন যদি দশমিক ভগ্নাংশের পাশে পার্সেন্ট দেওয়া থাকে তাহলে তুমি কি করবে? যেমন 7.5%, তখন হবে ঠিক আগের মতো একইভাবে 7.5টা থেকে যাবে, পার্সেন্টের পরিবর্তে তোমার গুণাকারে 100 ভাগের 1 চলে আসবে। এবং তুমি দশমিক ভগ্নাংশের অধ্যায়ে দশমিক কীভাবে তুলতে হয় সেটি তোমরা শিখেছ, তাহলে দশমিকের জন্য 1 এবং দশমিকের পর একটা সংখ্যা 5, এর জন্য 0, কাজেই উপরে 75, নিচে 10, দশমিক তুলে দিলে 75 হবে, নিচে 10 হবে, গুণ এই 100 ভাগের 1টা রয়ে গেল। এরপর আমরা পাশাপাশি গুণ করে 75-এর সাথে উপরে 1 গুণ করে 75 লিখে ফেললাম, আর নিচে 10-এর সাথে 100 গুণ করে হয়ে গেল 1000। এবার আমরা দশমিক ভগ্নাংশের নিয়মে হিসাব করে দেখি, 3টা 0 আছে তার মানে আমাদের একক, দশক, শতক 3 ঘর আগে দশমিক বসবে। তাহলে 5, 7 এবং তার আগে কোনো সংখ্যা নেই বিধায় আমরা 0 দিয়ে দশমিক বসাবো। তাহলে যদি তোমাকে বলা হয় যে দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে তুমি পার্সেন্ট থেকে সাধারণ দশমিক ভগ্নাংশে পরিণত করবে তখন তোমার এই নিয়মে অঙ্কটি করতে হবে। একইভাবে বইয়ের 95 পৃষ্ঠায় একই দেওয়া অঙ্কগুলো তোমার চর্চা করতে হবে। খেয়াল করো, এই যে
তোমাদের পচানো বইয়ে আমি তোমাদের বলেছিলাম পাশাপাশি বই রাখার জন্য, এই কারণেই, কারণ আমি কিছুক্ষণ পর বইয়ের অঙ্কে ফেরত যাব। বইয়ে তোমাদের এই অংশটি হচ্ছে সাধারণ ভগ্নাংশের নিয়মে সৎকার প্রতীক ব্যবহার করে প্রকাশ করতে বলা হয়েছে। তুমি শুধু পাশে সৎকার প্রতীক ব্যবহার করে, আমি যেমন 40% লিখেছিলাম তেমন এটার পাশে সৎকার প্রতীক পার্সেন্ট ব্যবহার করে তুমি করবে। এরপরে 0.54 আমি আশা করি তোমরা পারবে, 50/21 এগুলো তোমরা বাসায় চর্চা করবে, ঠিক যেভাবে আমি দেখিয়ে দিয়েছি ঠিক সেভাবে। শুধু পাশে দশমিক তোমার ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশের পাশে তুমি কী করবে, পার্সেন্ট দিয়ে, পার্সেন্ট সমান 100/1 দিয়ে তুমি তোমার কাজ করে যাবে। এবার আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে শতকরা বলতে তুলনা বোঝানো হয়। আসো আমরা একটু বুঝে নিই কীভাবে তুলনা বোঝানো হয়। যদি বলা হয় যে কোনো গ্রামে 70 জনের মধ্যে 20 জন নারী হলে 100 জনে কতজন নারী হবে, কাজেই তোমাকে বুঝতে হবে যে 70 জনে 20 জনের তুলনা দিয়ে তোমাকে 100 জনের হিসাব দেখাতে হবে। তুমি এখানে খেয়াল করো তোমাকে একটা তুলনা দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাকে আরেকটি তুলনা বের করতে বলা হয়েছে। তোমাকে 70 জনের মধ্যে 20 জনের তুলনা দিয়ে দিয়েছে এবং 100 জনের মধ্যে তোমাকে তুলনা বের করতে বলেছে। শতকরার হিসাবের ক্ষেত্রে মেইন জিনিসটি হলো এই তুলনা, তোমাকে একটি তুলনা দিয়ে দিবে এবং তোমাকে অপর একটি তুলনা বের করতে বলা হবে। তাহলে তুমি খেয়াল করো এক্ষেত্রে তুমি 100 জনের তুলনাকে শতকরা তুলনা হিসেবেই বুঝবে। যখন তোমাকে বলা হবে যে 100 জনে বা 100-তে, তখন তোমার বুঝে নিতে হবে যে এটি শতকরা হিসাবে তোমাকে করতে হবে। যদি তোমাকে 100 জনে 100 টাকায় 100-তে বা শতকরায় উল্লেখ করে দেয়, তখন তোমাকে বুঝতে হবে এই তুলনাটি অবশ্যই শতকরা হিসেবে তুলনা হবে। তাই শতকরা কথার অর্থ হলো 100-তে তুলনা করা, যে কথাটি আমি তোমাদের বললাম। তোমাদের একটি তুলনা দিয়ে দেওয়া হবে, হয়তো হতে পারে সেটি শতকরা তুলনা, অথবা হতে পারে তোমাকে যে তুলনাটি নির্ণয় করতে হবে সেই তুলনাটি শতকরা তুলনা। তাহলে তোমাকে যখনই 100-তে তুলনা করতে বলা হবে, তখনই তুমি বুঝে নিবে যে তোমার তুলনাটি শতকরায় হবে। অতএব তোমাকে যখনই বলা হবে যে 10%, তোমাকে বুঝতে হবে এখানে 100-তে 10 তুলনা করা হচ্ছে। তাই যদি বলা হয় কোনো শ্রেণীর 40% শিক্ষার্থী, এর অর্থ হবে ওই শ্রেণীর 100 জনে 40 জনকে তুলনা করা হচ্ছে। আমি তোমাদের একটু আগেই বলেছি শতকরা দেখলেই তোমরা বুঝবে যে তুলনা কতজনে, 100 জনে বা 100-তে। তাহলে এই যে 100-তে তুলনা, যখনই তোমাকে 40% শিক্ষার্থী বলবে, তখনই তুমি বুঝে নিবে যে এই 40 জন 100 জনের মধ্যে তুলনা, কারণ তোমাকে 140% শিক্ষার্থী বলা হয়েছে, জন হিসাব করা হয়েছে, শিক্ষার্থী তো অবশ্যই জন। তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে এই 40%টি অবশ্যই 100 জনে 40 জনকে তুলনা করা হচ্ছে। কাজেই যখনই কোনো সংখ্যার পাশে পার্সেন্ট চিহ্ন দেখবে, তোমার বুঝতে হবে তোমাকে 100-তে সংখ্যাটি তুলনা করা হচ্ছে। তাহলে এবার বলো তো 45% শিক্ষার্থী বলতে কী বোঝায়? অবশ্যই তোমরা বলতে পারবে এখন এটা দেখলেই, 45% দেখলেই সাথে সাথে তোমরা বলতে পারবে 100-তে 45। তাহলে শিক্ষার্থী যেহেতু বলে দিয়েছে, তাহলে তোমরা 100-তে কী বলবে, 100 জনে 45। নিজেরা এভাবে নিজেদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। আমি তোমাদের ক্লাসেও এভাবে বলি যে তোমরা নিজেরা নিজেদের জন্য অঙ্ক বানাবে, নিজেরা নিজেদের জন্য সংখ্যা বসিয়ে সংখ্যা পরিবর্তন করে অঙ্ক বানাবে এবং নিজেরা চেষ্টা করবে। এতে করে তোমার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস আরও বেশি বৃদ্ধি পাবে। আমি আশা করব তোমরা আমার এই কথাটা ফলো করবে। এবার চলে আসি আমরা বইয়ের পৃষ্ঠা 95-তে। দেখি আমরা বইয়ের পৃষ্ঠা 95-তে কী আছে। এই যে বইয়ের পৃষ্ঠা 95-এ 3-এ আছে, কোনো বিদ্যালয়ের পঞ্চম আছে না। এই যে এটা কোনো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর, কোনো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী, মোট শিক্ষার্থীর কতজন ছাত্রী। তাহলে কোনো অঙ্ক করার সময় যখন তুমি কোনো প্রশ্ন দেখবে, তোমার প্রশ্নটা দেখার সাথে সাথে 2 বার পড়তে হবে। আমি ক্লাসেও তোমাদের এই কথাটা বলেছি যে 2 বার পড়তে হবে। কেন পড়তে হবে? প্রথম
কাজ তোমাকে পড়ে বুঝতে হবে তোমাকে কি কি ইনফরমেশন দেওয়া আছে, তোমাকে কি কি বলে দেওয়া হয়েছে, এবং দ্বিতীয়তে তোমাকে বুঝতে হবে যে তোমাকে কি নির্ণয় করতে হবে। তুমি যদি প্রথমে না বুঝো যে তোমাকে কি কি দিয়ে দেওয়া হয়েছে, তাহলে তুমি কখনোই এরপরে তোমাকে কি বের করতে হবে তা তুমি বলতে পারবে না। তাহলে আসো আমরা একটু পরিকল্পনাটা দেখি। প্রথমে পরিকল্পনা প্রথমে আমাদের পরিকল্পনা করতে হবে কতজনের তুলনা দেওয়া হয়েছে। তাহলে 30 জনের মধ্যে 12 জনের তুলনা দেওয়া হয়েছে, এবং কতজনের তুলনায় নির্ণয় করতে হবে মোট শিক্ষার্থীর কতজন ছাত্রী। তাহলে তোমাকে আচ্ছা দেখো এখানে আমার একটু ভুল হয়েছিল, মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী। তাহলে তোমার পরিকল্পনার প্রথমেই তোমাকে বুঝে নিতে হবে কতজনের তুলনা দেওয়া হয়েছে। তাহলে 30 জনের মধ্যে তোমাকে 12 জনের তুলনা দিয়ে দেওয়া হয়েছে, এবং কতজনের তুলনা নির্ণয় করতে হবে তোমাকে মোট শিক্ষার্থীর শতকরা কতজন। শতকরা কথাটা বলার সাথে সাথে তোমাদের আমি একটু আগেও বলেছি যে তোমাকে অবশ্যই বুঝে নিতে হবে যে তোমাকে 100 তে তুলনাটা করতে হবে। তাহলে তোমাকে 30 জনের মধ্যে 12 জনের তুলনা দিয়ে 100 তে কতজনের তার তুলনা বের করতে বলা হয়েছে। আসো আমরা একটু সমাধানটা দেখে নিই। প্রথমেই দেখো 30 জনের ছাত্রী আছে 12 জন। আমি তোমাদের বলেছি যে প্রথম তুলনাটি দেওয়া তুলনাটি আমরা প্রথমে লিখব, এবং পরবর্তীতে আমরা নির্ণয়ে তুলনাটি কাজে লাগাব। তাহলে 30 জনের ছাত্রী আছে 12 জন। যেহেতু আমাকে ছাত্রী নির্ণয় করতে বলেছে, সেহেতু আমি ছাত্রীকে শেষে রেখে অঙ্কটি সাজিয়েছি, ঐকিক নিয়মে চলে যাচ্ছি। সুতরাং একজনের ছাত্রী আছে অবশ্যই কম হবে, কম হলে আগে 12 লিখেছি নিচে দাগ দিয়ে 30। তোমরা জানো ক্লাসে আমি তোমাদের কিভাবে দেখিয়ে দিয়েছি এতজন। সুতরাং 100 জনে, কারণ আমাকে শতকরায় বের করতে বলেছে এবং শতকরায় বলার সাথে সাথেই চলে আসবে 100 হিসাব, 100 জনে ছাত্রী আছে উপর থেকে বসলো। অবশ্যই 100 জনে বেশি হবে একজনের তুলনায়, তাই গুণ করে 100 পাশে বসলো জন। নিচে লিখলাম উপরের অংশ গুণ করে লিখলাম, নিচের অংশ নিচে রাখলাম, সমান দিয়ে উপরে আসছে আমাদের 1200, নিচে 30 1200কে 30 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে আমাদের 40 জন। কাজেই আমরা উত্তর পেয়ে যাচ্ছি শতকরা 40 জন ছাত্রী। যেহেতু তোমাদের জিজ্ঞেস করা হয়েছে শতকরা কতজন ছাত্রী, তাই তোমাদের উত্তরে তোমরা 100 জনের তুলনা বের করেছ, এর সাথে এর ম্যাচিং প্রশ্নের সাথে শতকরা কতজনের প্রশ্নের সাথে 100 তে তুলনা তোমার এসেছে। কাজেই তুমি বলতে পারো এটি শতকরা হিসাব এসেছে, কাজেই তুমি লিখতে পারো শতকরা 40 জন ছাত্রী, বা তুমি লিখতে পারো 40% ছাত্রী। কিন্তু পার্সেন্ট ও শতকরা কখনো একত্রে ব্যবহার করতে পারবে না। যদি তুমি লিখো শতকরা 40 জন, তাহলে শতকরা 40 জন শতকরা বানান করে লিখবে, 40-এর পাশে কোনো পার্সেন্ট চিহ্ন হবে না। যদি তুমি শতকরা না লিখো বানান করে, তাহলে তুমি 40-এর পাশে পার্সেন্ট চিহ্ন দিতে পারবে, কিন্তু তুমি কখনোই শতকরা 40% লিখতে পারবে না। এটি খুবই ইম্পর্টেন্ট একটি টার্ম, এবং এটি সবসময় মাথায় রাখবে যে শতকরা এবং পার্সেন্ট কখনো পাশাপাশি একসাথে বসতে পারবে না, যে কোনো একটি ব্যবহার করবে, হয় শতকরা নয়তো পার্সেন্ট। সখীপুর গ্রামে পরের অঙ্কটিতে আমরা চলে যাচ্ছি। দেখো তোমাদের 95 পৃষ্ঠায়ের এই 3 নম্বর প্রশ্নটিতে আমরা চলে যাচ্ছি। সখীপুর গ্রামে মোট জনসংখ্যা 1280 জন, তাদের মধ্যে 40% লোক শিক্ষিত, গ্রামে কতজন শিক্ষিত। তাহলে তুমি দেখো তোমাকে 40% বলে দেওয়ার সাথে সাথে তোমার বুঝতে হবে তোমাকে কি বলে দিয়েছে 100 তে 40 জন। তাহলে তোমার 2টি পরিকল্পনার প্রথমটি হচ্ছে কি তোমাকে দেওয়া আছে, 100 তে 40 জনের তুলনা তোমাকে দেওয়া আছে, তোমাকে কতজনের তুলনা বের করতে হবে, 1280 জনে কতজন শিক্ষিত সেটা তোমাকে বলেনি। তাহলে 1280 জনের তুলনা তোমাকে বের করতে হবে, তোমাকে 100 জনে 40 জনের তুলনা দিয়ে দিয়েছে, এবং তোমাকে 1280 জনে তুলনা বের করতে বলা হচ্ছে। তাহলে সমাধানে আমরা চলে আসি, 40% অর্থ 100 তে 40। এই যে আমি তোমাদের প্রথমে শুরুতে করিয়ে দিয়েছিলাম, তখন বলেছিলাম পার্সেন্ট কথাটির অর্থ হচ্ছে কি 100 তে তুলনা। তাহলে 40% বলতে তুমি বুঝতে পারছ 100 তে 40। তাহলে 100 জনে শিক্ষিত 40 জন, সুতরাং একজনে শিক্ষিত অবশ্যই কম হবে ভাগ,
সুতরাং 1280 জনে শিক্ষিত অবশ্যই বেশি হবে একজনের তুলনায়, উপর থেকে বসে গেল গুণ দিয়ে বেশি হবে দেখে গুণ দিয়ে 1280 জন, উপরে উপরে গুণ করলাম নিচে 100 রয়ে গেল, সমান এখান থেকে শূন্য কাটাকাটি, এখান থেকে শূন্য কাটাকাটি করে 4 গুণ 128 সমান 512 জন। অতএব 512 জন শিক্ষিত। তুমি খেয়াল করো আমি এখানে একটি নোট লিখে রেখেছি এবং এই কথাটি বলার জন্যই যে তোমাকে যেহেতু এখানে লাস্টে জিজ্ঞেস করেনি যে দেখো লাস্টে তোমাকে জিজ্ঞেস করেনি শতকরা কতজন শিক্ষিত, তোমাকে বলেছে গ্রামে কতজন শিক্ষিত, তোমাকে শতকরা কথাটি ব্যবহার করেনি এবং তোমার এখানে হিসাবেও শতকরায় 100 জনে আসেনি, 100 জনে আসেনি, এই কারণে তুমি এখানে কোনোভাবেই পার্সেন্টেজ বা শতকরা লিখতে পারবে না, কারণ তোমার সামগ্রিক হিসাব শেষে যে হিসাবটি সেই হিসাবটি শতকরায় তোমাকে বের করতে বলেনি, তোমার 100-তে তুলনাও আসেনি, কাজেই তুমি এখানে শতকরা লেখার প্রয়োজনও নেই বা এটা 100-তে তুলনাও না, কাজেই তুমি এটাকে শতকরায় লিখতেও পারবে না। এভাবে যদি তোমার শেষে 100-তে হিসাব না আসে এবং প্রশ্নে যদি তোমাকে না বলে দেয় শতকরায় বা শতকরাতে বা শতকরা কতজন, শতকরা কি, এভাবে যদি না বলে দেয় তোমার শেষে কখনোই শতকরা কথাটা বা পার্সেন্ট কথাটা ব্যবহার হবে না। আশা করি তোমরা এই দুটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ। প্রথম অঙ্কটিতে আমি তোমাদের সাধারণ তুলনা দিয়ে শতকরায় তুলনা বের করা দেখালাম এবং খেয়াল করো এই যে শতকরায় তুলনা শেষে 100 জনে আসছে, এই কারণে আমরা উত্তরে গিয়ে শতকরা কথাটা ব্যবহার করতে পেরেছি। দ্বিতীয় অঙ্কটাতে গিয়ে শতকরায় হিসাব চাইনি, শেষে 100 জনেও আসেনি এবং আমরা শেষে শতকরা কথাটি উত্তরে লিখতে পারিনি। আমি আশা করব দুইটা অঙ্ক তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের ক্লিয়ার না হয় তোমরা আমার সাথে সাথে আস্তে আস্তে দরকার হলে অঙ্কটি খাতায় করবে, খাতায় লিখবে, না লিখে কখনোই অঙ্ক করতে পারবে না, আমার সাথে সাথে খাতায় লিখবে এবং চর্চা করবে। আসো আমরা আমাদের এই শতকরা অধ্যায়ের প্রথম কাঠামো প্রশ্নে চলে যাই। কাঠামো প্রশ্নটি আমি পড়ে শোনাচ্ছি এবং তোমরা নিজেরা দুইবার প্রশ্ন পড়বে। কোন শ্রেণীতে রবিবারে 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত? ক প্রশ্নে বলা হয়েছে 100 জনে অনুপস্থিত কতজন? খ প্রশ্নে বলা হয়েছে 100 জনে উপস্থিত কতজন? গ প্রশ্নে বলা হয়েছে মোট কতজন সেদিন উপস্থিত? কাজেই তোমাকে 80 জন স্টুডেন্টের মধ্যে 30% অনুপস্থিত, তার মানে 30% দেখার সাথে সাথে তুমি বুঝছো 100-তে 30 অনুপস্থিত, 100-তে 30 অনুপস্থিত। তাহলে তোমার প্রথম প্রশ্নের উত্তর তোমার এখান থেকেই চলে আসছে। তুমি যখনই পার্সেন্টটাকে দেখে চিন্তা করবে তখনই তোমার 100-তে অনুপস্থিতটা চলে আসছে। তাহলে ক নম সমাধান আমরা পাচ্ছি 30% অনুপস্থিত, অর্থাৎ 100 জনে 30 জন অনুপস্থিত। তুমি জানো কোনো শ্রেণীতে যদি 100 জন স্টুডেন্ট থাকে বা তোমার ক্লাসে যদি 80 জন স্টুডেন্ট থাকে তার মধ্যে 20 জন যদি অনুপস্থিত হয় বাকিরা হচ্ছে উপস্থিত, কাজেই তুমি যখন এখানে 100 জনে 30 জন অনুপস্থিত বের করে ফেলেছো কতে, তাহলে খতে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে উপস্থিত, তার মানে বাকিদের 100 জনে বাকিদের কথা জিজ্ঞেস করা হয়েছে, অবশ্যই 100 জনে বাকিদের কথা। তাহলে তুমি খ নং সমাধানে যখন আসছো তখন দেখতে পাচ্ছ ক হতে পাই 100 জনে 30 জন অনুপস্থিত, সুতরাং 100 জন উপস্থিত, 100-30 = 70 জন, কাজেই যারা অনুপস্থিত তারা ছাড়া ক্লাসে বাকিরা তো অবশ্যই উপস্থিত এবং তোমাকে বলে দেওয়া হয়েছে 100 জনে উপস্থিতি বের করার জন্য, এই কারণে তুমি 100 থেকে অনুপস্থিত বাদ দেওয়ার পরেই তোমার উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের হলো। এবার চলে আসি গণন সমাধানে। খেয়াল করো গণন প্রশ্ন তোমাকে কি বলা হয়েছে, মোট কতজন সেদিন উপস্থিত ছিল, সেদিন বলতে রবিবার দিনের কথা বোঝানো হয়েছে, রবিবার দিন তোমাকে বলা হচ্ছে 80 জন শিক্ষার্থীর মধ্যে, তাহলে তোমাকে রবিবার দিনের জন্য
শিক্ষার্থীর সংখ্যা নির্দিষ্ট করে দিয়ে দিয়েছে 80 জন এবং তোমাকে এই 80 জনের মধ্যেই কতজন উপস্থিত তা নির্ণয় করতে হবে। কাজেই তোমাকে 80 জনের মধ্যে যখন তুমি বের করতে চাচ্ছো তখনই তুমি 80 জনের মধ্যে তুলনাতে চলে আসছো এবং 80 জনের মধ্যে তুলনায় তুমি শতকরা হিসাব দিয়ে করতে পারবে। কাজেই খ হতে পাচ্ছ তুমি খেয়াল করো গতে তোমাকে উপস্থিত বের করতে বলা হয়েছে না অনুপস্থিত বের করতে বলা হয়েছে। অবশ্যই গতে তোমাকে উপস্থিত বের করতে বলা হয়েছে এবং এই উপস্থিত সমন্বিত অংশ হচ্ছে তোমার খ নাম্বার প্রশ্নে বা তোমার খ নাম্বার উত্তরে, এই যে 100 জনে উপস্থিত কতজন, তাহলে তুমি এই উপস্থিত সংক্রান্ত তথ্য পাচ্ছ খ হতে। কাজেই গতে তুমি খ হতে পাই ব্যবহার করবে। খ হতে পাচ্ছ 100 জনে উপস্থিত 70 জন। খেয়াল করো তোমার 100 জনে উপস্থিত 70 জন বের হয়েছে কিনা খতে। অবশ্যই 100 জনে উপস্থিত 70 জন, সুতরাং একজনে উপস্থিত অবশ্যই কম হবে, কম হলে ভাগ হবে, সুতরাং 80 জনে। যেহেতু তোমাকে সেদিন রবিবার দিনে 80 জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিতি বের করতে বলা হয়েছে, তাই 80 জনে উপস্থিত অবশ্যই একজনের তুলনায় বেশি হবে। উপর থেকে টার্মটা বসে গেল গুণ দিয়ে, বেশি হলে গুণ, তাই গুণ দিয়ে 80 জন লিখলাম। শূন্য শূন্য কাটাকাটি করে উপরে রয়ে গেল 7 × 8 = 56 জন, সুতরাং সেদিন 56 জন উপস্থিত ছিল। খেয়াল করো তোমার শেষের লাইনে 100 আসেনি, তাই তুমি এখানেও শতকরা কোনোভাবেই ব্যবহার করনি। আমি তোমাদের আবারও বলছি, শেষের লাইনে 100 না আসলে তোমার উত্তরেও শতকরা কোনোভাবে ব্যবহার হবে না, কারণ তোমার শেষের লাইনে যদি 100-তে তুলনা না আসে তুমি কোনোভাবেই শতকরা লিখতে পারবে না, কারণ শতকরা কথাটির অর্থ হলো 100-তে তুলনা। শতকরা বা পার্সেন্ট কথাটির অর্থ হলো 100-তে তুলনা। কাজেই তোমার শেষে যদি 100-তে তুলনা না হয় তাহলে তুমি উত্তরে শতকরা বা পার্সেন্ট ব্যবহার করতে পারবে না। আমি আশা করব আমার এই কাঠামো প্রশ্নটি এবং আগে দুটি অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। যদি বুঝতে অসুবিধা হয় বারবার করে একটু দেখে নিবে এবং হাতে কলমে করার চেষ্টা করবে। আমি ক্লাসেও তোমাদের বলি বারবার যে হাতে কলমে করার চেষ্টা করবে, হাতে কলমে না করলে অঙ্ক কোনোদিনই করতে পারবে না। আর আমার সাথে সাথে করার চেষ্টা করবে, আমি যেভাবে ভেঙে ভেঙে বুঝিয়েছি ঠিক সেভাবে ভেঙে ভেঙে তোমরাও করার চেষ্টা করবে। আর তোমাদের জন্য একটি অনুশীলনের জন্য একটি কাঠামো প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি, তোমরা কাঠামো প্রশ্নটি খাতায় তুলে এরপর অঙ্কটি করার চেষ্টা করবে। যদি অঙ্কটি করতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হও আমার সাথে যোগাযোগ করবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দিতে। আমি পড়ে দিচ্ছি এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। কোনো পাড়ার 30 জন মহিলা ও পুরুষের মধ্যে 12 জন মহিলা। ক নং প্রশ্ন হচ্ছে ওই পাড়ার শতকরা কতজন মহিলা। তাহলে তোমাকে 30 জনের মধ্যে 12 জন মহিলার তুলনা দিয়ে দিয়েছে, তোমাকে 100 জনের শতকরা যেহেতু বলেছে মহিলা, 100 জনে কতজন মহিলা তা বের করতে বলা হচ্ছে। এর পরবর্তীতে বলা হয়েছে খ নং প্রশ্নে ওই পাড়ার শতকরা কতজন পুরুষ। তাহলে 30 জন মহিলা থেকে তুমি যদি 30 জন মহিলা ও পুরুষ থেকে যদি তুমি 12 জন মহিলা বাদ দাও তাহলে তোমার বাকি 18 জন পুরুষ। সেই হিসেবে সেই তুলনাতে 30 জনের মধ্যে 18 জন পুরুষ তুলনাতে তুমি 100 জনের তুলনাটা বের করবে। গণন প্রশ্ন দেওয়া আছে নতুন করে 10 জন পুরুষ পাড়ায় আসলে শতকরা কতজন পুরুষ হবে। 10 জন নতুন পুরুষ পাড়ায় আসলে তোমার অবশ্যই এই 10 জন নতুন পুরুষ, খ নং এ যে পুরুষ তুমি বের করেছো 18 জন তাদের সাথেও 10 জন যোগ হবে, আবার মোট মহিলা ও পুরুষের সাথেও 10 জন যোগ হবে। তাহলে তোমার ওখানে পুরুষের সংখ্যা হয়ে যাবে 28 এবং এখানে মহিলা ও পুরুষের সংখ্যা হয়ে যাবে 40। তাহলে 40 জনে তখন পুরুষ হবে 28 জন, আর 100 জনে পুরুষ হবে কতজন। আমি আবারও অঙ্কটা পড়ে দিচ্ছি। কোনো পাড়ার 30 জন মহিলা ও পুরুষের মধ্যে 12 জন মহিলা। প্রথম অঙ্কতে কতে দেওয়া হয়েছে ওই পাড়ার শতকরা কতজন মহিলা, 30 জনের মধ্যে 12 জনের তুলনা দিয়ে 100 জনের মধ্যে কতজন মহিলা বের করতে হবে। খতে বলা হচ্ছে ওই পাড়ার শতকরা কতজন পুরুষ। কাজেই
তোমরা জানো মোট সংখ্যা থেকে মহিলা বাদ দিয়ে দিলে বাকি যারা তারাই তো পুরুষ, তাহলে 30 থেকে 12 বাদ দিয়ে দিলে তুমি পাচ্ছ 18 জন পুরুষ। এই 18 জন পুরুষ অবশ্যই এই 30 জনের মধ্যে, তাহলে 30 জনের মধ্যে 18 জন পুরুষের তুলনা দিয়ে তোমাকে 100 জনের মধ্যে কতজন পুরুষ তা বের করতে হবে। এবং পরবর্তী প্রশ্ন তোমাকে বলা হয়েছে নতুন করে 10 জন পুরুষ পাড়ায় আসলে শতকরা কতজন পুরুষ হবে। এই 10 জন পুরুষ যখন পাড়ায় আসবে তারা পুরুষের সংখ্যার সাথেও যোগ হবে, আবার পাড়ার মোট জনসংখ্যার সাথেও যোগ হবে। কাজেই পাড়ার যে মোট 30 জন জনসংখ্যা তাদের সাথেও 10 জন যোগ হয়ে 40 জন হবে। এবং তুমি খতে যে পাড়ার পুরুষের সংখ্যা বের করেছিলে প্রথমে 18 জন, তাদের সাথেও 10 জন যোগ হয়ে হবে 28 জন। কাজেই তুমি 40 জনে 28 জনের তুলনা দিয়ে 100 জনে কতজন পুরুষ তা বের করবে। এবং আগে আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে দেখো, তোমাদের তিনটা প্রশ্নেই শতকরা কথাটি উল্লেখ আছে। কাজেই তোমার তুলনা শেষে অবশ্যই 100তে আসবে এবং তোমার উত্তরে অবশ্যই শতকরা কথা ব্যবহার করতে হবে, শতকরা বা পার্সেন্ট কথাটি ব্যবহার করতে হবে। আমি আবারও বলছি তিনটা প্রশ্নেই শতকরা কথাটি উল্লেখ আছে, শতকরায় বের করতে বলা হয়েছে তোমাকে। কাজেই তোমার হিসাবের শেষ লাইনে 100তে তুলনা আসবে এবং তোমাকে উত্তরে 100তে তুলনাকে শতকরা বা পার্সেন্ট চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। আমি আশা করব আমার ক্লাস তোমরা বুঝতে অসুবিধা হয়নি। যদি কোথাও কিছু বুঝতে সমস্যা হয় একটু বারবার করে দেখে নিবে এবং পাশাপাশি খাতা বই রেখে অঙ্কগুলো একটু হাতে কলমে করার চেষ্টা করবে। আর যদি তারপরেও কোনো সমস্যা থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আমাকে পরবর্তীতে জানাবে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদের সাহায্য করার জন্য। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।